সংসার বাসনা বলতে আমরা যে এই যে আমাদের ঘর বাড়ি ছেলে মেয়ে জামাই নাতি নাতনি এই সংসার নয় মা, সংসার চক্র। এই সংসার চক্র কবে ছিন্ন হবে? মহাপ্রভু বললেন কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাই। তাই সংসারে থাকতেও বারণ করলেন না আর সংসার করতেও বারণ করলেন না। কিন্তু এখানে সংসার বাসনা বলতে আমরা যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষণ চ জলজা ক্রিমিনাম রুদ্র লক্ষ্যাঞ্চ 10 লক্ষণ চ অন্ডজা 30 লক্ষ্যাঞ্চ পশুরাঞ্চ 4 লক্ষ্যাঞ্চ মানবা। তাহলে এই যে আমরা 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছি, 9 লক্ষ জলজা 9 লক্ষ বার জলের মধ্যে জন্মগ্রহণ করেছি, 11 লক্ষ বার পোকামাকড় হয়েছি, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্মগ্রহণ করেছি, 11 লক্ষ বার আমরা পোকামাকড় হয়েছি মা, আর 30 লক্ষ বার পশু পাখি হয়েছি, আর 4 লক্ষ বার আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। তাহলে প্রতিবার তো আমি প্রীতিমাইতি হয়ে জন্মগ্রহণ করিনি? আমি এমন দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে ভগবানের ভজন কীর্তন হয় না, নাম হয় না। আমি এমন মানুষ ছিলাম, কালা ছিলাম, হরিনাম শুনতে পাইনি, বোবা ছিলাম, বলতে পারিনি, হরিনাম বলতে পারিনি। তাহলে এই যে আমরা চক্রে এসেছি, যতবার এসেছি ততবার যেতে হয়েছে, যতবার জন্ম হয়েছে ততবার মৃত্যু হয়েছে। তাহলে এই যে আসার যাওয়া, আসার যাওয়া, আসার যাওয়া, এই আসা যাওয়াটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমরা বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারব। হরি হরি ও। আমি যতক্ষণ বলবো আমার একটা ছেলে চাই, নাতি চাই, আমাকে ততক্ষণ আসতে হবে, কারণ আমার মধ্যে বাসনা রয়েছে। আর এই বাসনা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমরা বিষয় বাসনা থেকে মুক্ত হতে পারব। আমি আমার কথা বলছি না মা, বড় বড় কীর্তনীরা বলেন, পাঠকরা বলেন, আমি সকলের বলাটা শুনে আমি আপনাদের বলছি, তুমি যাহা করে গেলে আমি যা করে যাচ্ছি, আমি রাতের অন্ধকারে পাপ করলে আপনারা কিন্তু কেউ জানবেন না, কিন্তু আমি যে দরজাটা বন্ধ করে পাপ করব, ভেতরে যে হাওয়াটা আছে না মা, ওই বাতাসকে যমরাজের কাছে সাক্ষী দেব, যেই লোকটা পাপ করছিল এই কাজটা করছে। তাহলে আপনি নিজেকে কোথায় রক্ষা করবেন? কোথাও পাবেন না। দরজা বন্ধ করলে ভেতরে হাওয়া, দিনের বেলায় অপরাধ করলে সূর্যদেব সাক্ষী দেবে, রাতের অন্ধকারে পাপ করলে চন্দ্রদেব সাক্ষী দেবে, বাতাস সাক্ষী দেবে। এই জল, এই যে 10টা দিক আছে না মা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান ঈশিত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, এই 10টা দিক, এই 10টা দিক আমার হয়ে যমরাজের কাছে সাক্ষী দেবে। আমরা এই জড়জগতের আদালতে বিভিন্ন উকিলকে দেখি, বিভিন্ন আইনের আইনজ্ঞ মানুষদের দেখি, তারা যখন কোর্ট কাছারিতে সাক্ষী দিতে যায় অনেক কি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এটা বলেও অনেকে মিথ্যা কথা বলিব, কিন্তু উপরে যে যমরাজা বিচারকর্তা আছে না মা, তার কাছে আপনি মিথ্যা কথা বললেও তিনি কিন্তু সব জানেন। তার কাছে যে অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত আছে না মা, তিনি খাতায় সব লিখে রাখে। আমি সারাদিনে কত মিথ্যা কথা বললাম, কত পাপ করলাম, তিনি খাতাতে সব লিখে রাখেন। আপনার মায়েরা ভয় পাবেন না? কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। তাহলে আমরা ভাবো যে আমরা তো সারাদিনে কত মিথ্যা কথা বলেছি, কত পাপ করেছি, তাহলে আমাদের গতি কি হবে? যমরাজের কাছে সাক্ষী পেতে হবে, বলে যমরাজের শাস্তির হাত থেকে বাঁচার জন্যই তো ভগবান এলেন। তাই পদকর্তা কি বললেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ ভরে, পাপী সাধ্য নাই জীব তত পাপ করে। ও মাইরা, একজন পাপের ক্ষমতা নেই সারা জীবনে পাপ করলেও একবার হরিনাম করলে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়,
সারা জীবনে পাপ করলেও একবার কৃষ্ণ নাম বললেই সব পাপ থেকে মুক্ত হয়ে যাই। তাই সবাই মিলে একবার বলবো শ্রীগুণতাই গৌষীনাথ প্রনন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপের সাধ্য নেয় জীব তত পাপ করে। ও মাইরা আমি আপনাদের এমনি এমনি বলবো না মা, আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবো, যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে আশীর্বাদ করবেন কেমন। এক জমিদার ছিল মা, তিনি সারা জীবনে কোনো ভালো কাজ করেননি, টাকা পয়সার অভাব নেই, সংসারে সবই আছে, কিন্তু মা টাকা পয়সা থাকাই তো সব কথা নয়, আমরা মানুষ পেয়ে জন্মগ্রহণ করেছি ভগবানের ভজন কীর্তন করতে, নাম করতে, ভগবান মুখ দিয়েছে ওই নাম বলবার জন্য, কান দুটো দিয়েছে ওই নাম শুনবার জন্য, চোখ দুটো দিয়েছে শুধু মা টিভি দেখার জন্য নয় ভক্তদের দর্শন করার জন্য, হাত দুটো দিয়েছে শুধু মোবাইলের সুইচ টিপার জন্য নয় ভক্তদের প্রণাম করবার জন্য। তাহলে মা সেই জমিদারের এক ছোটবেলাকার বন্ধু ছিল, সেই বন্ধু হলেন এক পরম বৈষ্ণব। সেই তার সঙ্গে দেখা হলো, বলল কিরে কেমন আছিস। অনেক কথা বলার পর বলল, ভাই আমি তো ছোটবেলায় ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম সন্ন্যাস নিয়ে, তাই এসেছি বাবা মাকে দর্শন করতে, তোর সঙ্গে দেখা হলো খুব ভালোই হলো, তা আজকে একটু হরিকথা কীর্তন হবে আমি শুনতে যাব, তুই যাবি নাকি। তখন জমিদার বলল, বল না 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 না, আমাকে কীর্তন নিতে আমাকে শুনতে বলিস না, আমাকে অন্য কিছু বল আমি শুন, বাবাকে কীর্তন নিতে আমাকে শুনতে বলিস না। তখন ওনার ভক্ত বন্ধু বললেন, ভাই আমি যখন যাব আমার সঙ্গে একটু চল, তোর যখন ভালো লাগবে না 10-15 মিনিট পর উঠে চলে আসবি। তখন বলল, ঠিক আছে তুই বলছিস তাহলে যাব। এখন মা দুজনেই গেছে হরিনাম শুনতে, দুজনেই পাশাপাশি বসেছে, এনার তো ভালো লাগছে না কারণ এনি তো শুনলেন না, তো এই বিরক্ত হচ্ছে, বলল ঠিক আছে 10-15 মিনিট পর উঠে চলে যাব। এখন মা কীর্তনীয়রা যেমন বলে মা শ্রীগুণতাই গৌষীনাথ প্রনন্দে হরি বল হরি বল হরি বল, আপনারা যেমন হাত তুলেছে মা তেমন সবাই হাত তুলেছে, কিন্তু জমিদার হাত তুলেনি, সে হাত গুটিয়ে বসে আছে। তখন ওনার ভক্ত বন্ধু বললেন, ভাই তুই হাত তুলিস নি। বলো না, বলো তুই হাত তুলিস নি, বলো একবার অন্তত বল, ওকে বারবার বলতে হবে না, একবার অন্তত বল, বলো না 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 আমাকে কীর্তনে তোমাকে বলতে বলিস না, আমাকে অন্য কিছু বল আমি বলবো, আমাকে কীর্তনে তোমাকে বলতে বলিস না। তখন বললো, ভাই একবার অন্তত বল, ওই বারবার বলতে হবে না, একবার অন্তত বল। বলো ঠিক আছে তুই যখন বলছিস তা বলবো। এখন মা নিতাই গৌষীনাথ প্রনন্দে হরি বল হরি বল হরি বল। এখন ইনি তো মা আধ ঘন্টা পরে উঠে চলে গেছে, এখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, দেখতে দেখতে জমিদার বুড়ো হয়ে গেছে, মারা গেছে। এখন মারা যখন গেছে মা, সবাইকে তো নরকে যেতে হয়, তা সেই জমিদারের আত্মাটা জমদু চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে বিচার করার জন্য। কি বিচার করার জন্য? জমরাজা চিত্রগুপ্তে বললেন যে ডায়েরিটা খুলে দেখো দেখো কি পুণ্য করেছে কিনা, কি পাপ করেছে কিনা। তখন চিত্রগুপ্ত খাতার পৃষ্ঠা উল্টে উল্টে যাচ্ছে, মহারাজ ইনি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি। বলো না 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 না, তুমি ভালো করে দেখছো না, ভালো করে দেখো, সারা জীবনে ভালো কাজ করেনি মানে। তখন বলল, আগে মহারাজ আমি তো বলছি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি। তখন বললেন, ধর্মরাজ একটু দাঁড়ান, ইনি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে হরি বলি বলেছি। তখন বলল, একবার হাত তুলে হরি বল বলেছে, তা একবার হরি বল বললে কি পুণ্য হয় সেটা তো আমার জানা নেই। বললো, আপনি জানেন না? বলো না, তাহলে বিচার হবে কি করে?
বলল দাঁড়াও, দেবর্ষি নারদ মুনিকে দেখতে পেয়েছে। নারদ মুনিকে হাত জোড় করে বললেন, হে ঋষিবর, আপনি একটু দয়া করে বলে দিতে পারবেন যে একবার হরিবল বললে কি পূর্ণ হয়? তখন দেবর্ষি নারদ মুনি বললেন, আমি সারা জীবনে কতবার তার নাম বলি আমি নিজেই হিসাব করি না, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার তো জানা নেই। বলো না, আপনি জানেন না তাহলে কে জানে, একটু যদি বলে দেন। বলে, এক কাজ করুন, চলে যান শিব ঠাকুরের কাছে। এখন মা কে কে যাচ্ছে? যম রাজা, নারদ মুনি, তিনজন মা আর জমিদারের আত্মা হরিবল। এখন মা যেই শিবলোকে এসেছে অমনি বাবা ভোলেনাথ বললো, কি ব্যাপার আপনারা? না প্রভু, আমরা খুব সমস্যায় পড়েছি। এই জমিদারের আত্মা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে হরিবল বলেছে, একবার হরিবল বললে কি পূর্ণ হয় সেটা জানবার জন্য আপনার কাছে এসেছি। তখন বাবা ভোলেনাথ বললেন, আমার পাঁচটা মাথা, পাঁচটা মাথাতে পাঁচটা মুখ, একবার বললে পাঁচবার বলা হয়, তা আমি চব্বিশ ঘন্টায় কতবার বলি আমি নিজেই হিসাব করি না, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার তো জানা নেই। বলুন না, আপনি জানেন না তাহলে কে জানে, একটু যদি বলে দেন। বলে, এক কাজ করুন, চলে যান সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। এখন মা বাবা ভোলেনাথও সঙ্গে চললেন, যে আমিও যাই, উত্তরটা জানা হবে। কে কে যাচ্ছে? যম রাজা, নারদ মুনি, জমিদারের আত্মা আর বাবা ভোলেনাথ, চারজন। যেই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে এসেছে অমনি ব্রহ্মাজি বলল, কি ব্যাপার আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। তখন বললেন নারদ মুনি, আমি খুব সমস্যায় পড়েছি। এই জমিদারের আত্মা, এই জমিদারের আত্মা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে হরিবল বলেছে, একবার হরিবল বললে কি পূর্ণ হয় সেটা জানবার জন্য আপনার কাছে এসেছি। তখন ব্রহ্মাজি বড় বড় চোখ করে বললেন, যে প্রশ্নের উত্তর দেবাদিতে মহাদেব দিতে পারে না, তার পাঁচটা মাথা আর আমার চারটা মাথা, আমি কি করে বলবো? তখন বললেন, না আপনি জানেন না তাহলে কে জানে, একটু যদি বলে দেন। বলে, কে জানে আর, এত সারাদিনে ঘুরে ফেরে কোনো লাভ নেই, যে হরির নাম করেছে সেই হরির কাছেই চলো। এখন ব্রহ্মাও সঙ্গে চললেন, কোথায়? বৈকুণ্ঠে, ভগবান শ্রী হরির কাছে। ভগবান শ্রী হরি অনন্ত শয্যায় শুয়েছিলেন, লক্ষ্মী দেবী চরণ সেবা করছিলেন। যেই এতগুলো ভক্ত এসেছে অমনি ভগবান উঠে বসেছে, বলল, কি ব্যাপার? স্বয়ং যমরাজা, নারদ মুনি, বাবা ভোলেনাথ, আবার একটা নতুন লোক দেখতে পাচ্ছি না, তা ইনি কে? না প্রভু, এনার জন্যই এসেছি। এই জমিদারি নাতা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে হরিবল বলেছে, একবার হরিবল বললে কি পূর্ণ হয় সেটার উত্তর দেবর্ষি নারদও জানেন না, ব্রহ্মাও জানেন না, আর বাবা ভোলেনাথও জানেন না, তাই এসেছি আপনার কাছে উত্তরটা জানবার জন্য। তখন ভগবান হাসছেন। তখন এরা বললেন, প্রভু আপনি হাসছেন, আপনি তো বিপদভঞ্জন মধুসূদন, তা আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন, না হলে যে জমিদারের শাস্তি হবে না, কতটা পূর্ণ হবে কতটা পাপ হবে বিচার করতে হবে তো। তখন ভগবান বললেন, যে দেখো, যে প্রশ্ন করতে তোমরা আমার কাছে এসেছো উত্তরটা সঙ্গে নিয়ে এসেছো। বললো, কি উত্তরটা আমরা সঙ্গে নিয়ে এসেছি? তোমরা জানতে এসেছো একবার হরিবল বললে কি পূর্ণ হয়, এটা জানবার জন্য স্বয়ং দেবর্ষির সঙ্গে, ব্রহ্মার সঙ্গে, বাবা ভোলেনাথের সঙ্গে, যমরাজের সঙ্গে এই জমিদারের আত্মাটা আমার কাছে আসতে পারে, মানে বৈকুণ্ঠে আসতে পারে, তাহলে এর থেকে আর জগতে আর বড় ফল আর কি হতে পারে? একবার হরিবল বললে আমার কাছে যাওয়া যায়, তাহলে এর থেকে আর বড় ফল আর কি হতে পারে? যেই এই কথা বলেছে অমনি সবাই মিলে বললো, বলে, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো, সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো, হরি বল।
করেছে মা সবাই কিন্তু মা বই কিনতে দেখা হবে কিন্তু সেই কথাটাই যদি আমাদের বিশ্বাস থাকে আমরা তো বিশ্বাস করতে পারি না আমরা কলিজ জীব আমরা অনেক কিছু মিথ্যা কথা বিশ্বাস করতে পারি কিন্তু আমরা ভগবানের কথা বিশ্বাস করতে পারি না যারা পারেন তাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আসুন আজকে কি বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হের বসে মধুর বৃন্দাবন কবে হাম হের বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম হের বসে যুগল প্রীতি কবে হাম বুঝব সে যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রঘুনাথ পদে হইবে আকুতি কবে হরি বলে কেঁদে বেড়াবো হরি বলে হরি হরি বল হরি বলে কেঁদে বেড়াবো ভুলাই গড়া গড়ি দেব হরি বলে কেঁদে বেড়াবো ভুলাই গড়া গড়ি দেব হরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তখন হই না প্রণমে জবি মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ অন্তর জামি খামোশে আমার শূন্য মনের বৃথা উপহার অন্তর জামি খামোশে আমার শূন্য মনের বৃথা উপহার পুষ্প সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ গাহি তব না শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরষ আসে মনে গাহি তব গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরষ যদি নেমে আসে মনে সহসা একদা আপনা হইতে ভরে দিবে তুমি তোমারও অমৃতে সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ জাগে না যখন প্রাণ জাগে না যখন